নমস্কার, নবভারত অর্থাৎ ভারত দ্যাট ইজ ইন্ডিয়া এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের বিষয় অপারেশন সানশাইন। রাজ্যের কোথাও হকার উচ্ছেদ হলে পরেই এই শব্দটা আমরা শুনে থাকি, খবরের কাগজে লেখা হয় যে অপারেশন সানশাইন চালানো হয়েছে। অপারেশন সানশাইন এখন হকার উচ্ছেদের একটা প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মূল অপারেশন সানশাইন যে দিনটাকে কেন্দ্র করে এবং যে ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সানশাইন, সেই দিনটি কেমন ছিল? এই নভেম্বর মাসেরই একটা রাত, 24 নভেম্বর 1996। সেদিন মাঝরাতে কলকাতা কেঁদে উঠল। রাজপথে বহু মানুষ কাঁদছেন, কপাল চাপড়াচ্ছেন, পুলিশের হাতে পায়ে ধরছেন, নেতা মন্ত্রীদের হাতে পায়ে ধরছেন যে আমার দোকানটা দয়া করে ভেঙে দেবেন না প্লিজ, আমি সংসার নিয়ে ভেসে যাব, আমার সন্তানদের মুখে ভাত যোগাতে পারবো না, দয়া করে আমার দোকানটা, এটাই আমার শেষ সম্বল। এরকম কলকাতার নানান প্রান্তে, বিশেষ করে দক্ষিণে গড়িয়াহাট এবং উত্তরে মানিকতলা, হাতিবাগান, শ্যামবাজার, এই যে চত্বর, এই চত্বরে একেবারে মর্মান্তিক পরিস্থিতি। হাজার হাজার মানুষ তারা কাঁদছেন এবং তাদের চোখের সামনে, সকলের সামনে পুলিশ, নেতা মন্ত্রী সকলের উপস্থিতিতে পেল অর্ডার দিয়ে একের পর এক হকারদের স্টলগুলি ভেঙে ফেলা হচ্ছে। গড়িয়াহাটে যেখানে মূল রাস্তাটা, সেই রাস্তার ওপরে একটা বুলেভার ছিল, তার ওপরে ছিল বেশ কিছু হকারের স্টল। সেই মাঝরাতে জেনারেটর চালিত আলোর বন্যা বইয়ে দিয়ে তারপর সেখানে একের পর এক স্টলগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। পুলিশ, কলকাতা পুরসভা, তারা তো ছিলই, এছাড়া আরও বেশ কিছু মানুষ ছিলেন। তারা কারা? পরে জানা গেল তারা হচ্ছে সিপিএমের একেবারে প্রশিক্ষিত ক্যাডার। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, বর্ধমান, এরকম বিভিন্ন জেলা থেকে পার্টির একেবারে বাছাই করা ক্যাডারদের সেদিন আনা হয়েছিল এবং তাদের কাজ ছিল পুলিশ এবং পুরসভাকে সহযোগিতা করা। কী কাজ তারা করছিলেন? না, তারা মূলত এই কাজগুলোই করছিলেন যে পুলিশ পুরসভা একটা করে ধাক্কা মারছে এবং তারপরে মুহূর্তের মধ্যে পুরকর্মীদের সঙ্গে হাত লাগিয়ে তারা ওই ভাঙা স্টলের বিভিন্ন অংশ পুরসভার গাড়িতে তুলে দিচ্ছিলেন এবং রাতের মধ্যেই একটা সাফাই অভিযানও শুরু হয়ে গেল। দক্ষিণে তখন এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আজকের একেবারে নামজাদা সিপিএম নেতা এবং পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। আর উত্তরে এবং মধ্য কলকাতায় সেদিন নেতৃত্বে ছিলেন প্রয়াত সুভাষ চক্রবর্তী, তার সঙ্গে ছিলেন তৎকালীন সময়ে তার অনেক সহযোগী নেতা, যারা বিশেষ করে সুভাষ শিবিরের মানুষ বলে বলা হতো। তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিলেন নেপাল দেব ভট্টাচার্য, যিনি এখন সিপিএমের অন্যতম নেতা। এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হলো রাজ্য রাজনীতিতে এবং সিপিএমের অন্দরেও প্রশ্ন উঠল যে পার্টি এবং গভর্নমেন্ট তারা কি এইভাবে মাঝরাতে গিয়ে এই গরিব মানুষের স্টলগুলি ভেঙে দিতে পারে? তার কারণ এই হকাররা, তারা তাদের ম্যাক্সিমাম অধিকাংশরাই ছিলেন কলকাতা এবং তার লাগোয়া শহরতলির বাসিন্দা এবং যাদের মানে পরিবার এখানে এসেছিল দেশভাগের প্রেক্ষিতে, দেশভাগের পর তারা ছিন্নমূল উদ্বাস্তু হয়ে আসে এবং তারপরে কর্মসংস্থান, চাকরি ইত্যাদির অভাবে শিক্ষিত বেকার যুবকরাই এই সমস্ত হকারের স্টল গড়ে তুলেছিলেন। অভিযোগ ছিল যে এই স্টলগুলি বেআইনিভাবে তৈরি হয়েছে এবং তার ফলে পথচারী এবং গাড়ি ঘোড়া যাতায়াতের বিরাট সমস্যা হচ্ছে। এ নিয়ে কোনো সংশয় ছিল না যে হকার স্টলের জন্যে পথচারীদের যাতায়াতে সমস্যা হতো বা যানজট লেগে যেত বা বড় বড় দোকান সেগুলো দেখা যেত না, কারণ সেই দোকানের সামনে হকারের স্টল বসেছিল। এ নিয়ে কোনো ভুল ত্রুটি নেই। কিন্তু কেন এইভাবে রাতের অন্ধকারে কোনো রকম বিজ্ঞপ্তি না দিয়ে, নোটিশ না দিয়ে এইভাবে অভিযান চালানো হলো, যার আবার মানে গাল ভারী নাম রাখা হলো অপারেশন সানশাইন, এটা কেন? যেখানে সরকার এবং শাসক দল একেবারে সারাদিন নগর কীর্তনের মতো বলে বেড়ায় যে তারা হচ্ছে গরিবের পার্টি, গরিবের সরকার, সেই সরকার কি করে এই জিনিস করতে পারে, এই নিয়ে তখন তুলকালাম হলো। সেদিন রাতে কলকাতার রাজপথে একজনকেই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের মুখ্যমন্ত্রী। কংগ্রেসেরও কোনো নেতা সেই রাতে কিন্তু এই নিয়ে কোনো প্রতিবাদে সামিল হননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযান আটকাতে পারেননি। কেন এই অভিযান? এই নিয়ে পরবর্তীকালে অনেক আলাপ আলোচনা, অনেক কিছু হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, পার্টির মধ্যে প্রশ্ন উঠেছে এইভাবে গরিব মানুষের পেটে লাথি মারাটা কতটা সঠিক কাজ হলো। সিপিআইএমের ক্যাডারদের নিয়ে
অনেক রকম ঘটনা, অতীতে অনেক রকম হত্যাকাণ্ড, অনেক রকম মার দাঙ্গা, এই ধরনের বিষয়ে পার্টি ক্যাডারদের ভূমিকা নিয়ে নানান সময় আলোচনা হয়েছে, কিন্তু খাস কলকাতা শহরে কখনো সাধারণ মানুষ প্রত্যক্ষ করেনি যে সিপিএমের ক্যাডার বাহিনী কী করতে পারে। নন্দীগ্রামে যে অপারেশন সূর্যোদয় যেটা করা হয়েছিল পরবর্তীকালে, অনেক পরে পার্টি করেছিল, সেটা হচ্ছে যে নন্দীগ্রামে যারা জমি দখল করে বসেছিলেন তাদেরকে, ওই নন্দীগ্রামকে তাদের কবল থেকে মুক্ত করার জন্যে ওখানে অপারেশন সূর্যোদয় চালানো হয়েছিল। তেমনি এই অপারেশন সানশাইন ছিল ওই রকমই একটি পরিকল্পিত অভিযান, যেখানে সামনে ছিল পুলিশ, সামনে ছিল পুরসভা, পেছনে ছিল পার্টির ক্যাডাররা। তার কারণ যথেষ্ট পুলিশ সেই সময় কলকাতায় ছিল না, কলকাতা পুরসভার হাতেও যথেষ্ট লোকবল ছিল না, ফলে ক্যাডাররা হাত লাগালো। কারণ ক্যাডাররা মনে করত, পার্টি মনে করত যে বামফ্রন্ট সরকারের সব কিছুই হচ্ছে আসলে তাদেরও কাজ, ফলে সেই কাজটা সঠিক কি বেঠিক এ নিয়ে কোনো কেউ মাথা ঘামানোর তখন ছিল না। যদিও দলের অভ্যন্তরে ঘরোয়া মিটিংয়ে অ্যাকচুয়াল যেটা সিপিএমের ক্ষেত্রে যেটা বড় পরবর্তীকালে বিরাট বড় করে সমস্যা হিসেবে সামনে এলো, সেটা যে তথাকথিত শৃঙ্খলার নামে মুখ বুজে থাকা, এবং তার ফলে যেটা হলো যে বিপদ অনেক বেশি ঘনীভূত হলো। সেদিনও ওই শৃঙ্খলার নামেই পার্টির ঘরোয়া বৈঠকে কেউ কেউ এ নিয়ে প্রশ্ন তুললেন। প্রশ্ন হলো, কেন এইভাবে একটা অভিযান চালানো হয়েছিল? অভিযান চালানো হয়েছিল একটি বিদেশি সংস্থার পরামর্শে। কলকাতা শহরে তখন চারটি বড় উড়ালপুল তৈরির পরিকল্পনা নিয়েছে বামফ্রন্ট সরকার। একটি এজেসি বোস রোড উড়ালপুল, একটি পার্ক স্ট্রিট উড়ালপুল, একটি লক গেট উড়ালপুল, আরেকটি হচ্ছে গড়িয়াহাট বা বালিগঞ্জ উড়ালপুল। এই উড়ালপুল তৈরির জন্যে তৎকালীন বামফ্রন্ট সরকারকে প্রায় হাজার কোটি টাকা ঋণ দিয়েছিল জাপানের একটি সংস্থা জেবিআইসি। এই জেবিআইসি, তারা এই উন্নত উন্নয়নশীল দেশে তারা এইভাবে অর্থ সাহায্য দিয়ে থাকে, অল্প সুদে ঋণ দিয়ে থাকে এই ধরনের পরিকাঠামো তৈরির জন্যে। কিন্তু তারা তার সঙ্গে অনেকগুলি শর্ত চাপিয়ে দেয়। সেই শর্তের মধ্যে একটি ছিল যে কলকাতা শহরকে এই উড়ালপুল হওয়ার আগেই দখল মুক্ত করতে হবে। তারা অবশ্য একেবারে পরিবহনের ব্যাকরণ মেনে একটি ব্যাখ্যা দিয়েছিলেন যে উড়ালপুল করে কোনো লাভ হবে না যদি না গাড়িগুলি উড়ালপুল পর্যন্ত আসতে পারে, ফলে গাড়িগুলিকে উড়ালপুল পর্যন্ত আসতে দিতে হলে পরে শহরকে যানজট মুক্ত করতে হবে, এবং যানজটের প্রধান বাধা হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, ক্রসিং, ফুটপাথ ইত্যাদি হকারদের দখলে। সেই কলকাতাতে কিন্তু অর্থনীতির একটা বড় অংশ ছিল কিন্তু হকারদের এই বিপণন ব্যবস্থা, কারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা এদের কাছ থেকে কেনাকাটা করতেন। একটা দোকানে যে জামাটা 100 টাকা দাম, সেটাই হকারের কাছে 70 টাকা, 80 টাকা কি 50 টাকায় পাওয়া যেত, এবং গরিব নিম্নবিত্ত মানুষ সেদিন কলকাতা শহরে বাস করতেন। কলকাতার উপকণ্ঠে যে সমস্ত শহরগুলি ছিল সেখানকারও গরিব মধ্যবিত্ত মানুষ কলকাতা শহরে হকারদের কাছ থেকে কেনাকাটা করতেন, এবং সেটা ছিল তৎকালীন কলকাতায় একটা বড় বাণিজ্য। এই বাণিজ্যকে একেবারে পেটে লাথি মারার ব্যবস্থা করা হলো শুধুমাত্র এই জেবিআইসির কথা রাখতে, অর্থাৎ জেবিআইসি যেহেতু সরকারকে বলল যে আমরা ঋণ দেব, তার আগে কলকাতাকে হকার মুক্ত করতে হবে। সেই কথাটি সেদিন সরকার স্বীকার করেনি, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন তদন্তে উঠে এসেছিল যে আসলে জাপানি সংস্থাকে সন্তুষ্ট করতেই ওইভাবে রাতারাতি একটা অভিযান চালানো হয়েছিল, যার পুনরাবৃত্তি আমরা পরবর্তীকালে সিপিআইএমের অভ্যন্তরে এই যে দাদাগিরি মানসিকতা, এই যে কোনো অভিযানের নামে সরকারি সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া, এই সিদ্ধান্তেরই প্রতিফলন কিন্তু, এবং পার্টির এই মানসিকতার প্রতিফলনে কিন্তু দেখা গিয়েছিল পরবর্তীকালে সিঙ্গুরের জমি নেওয়ারকে কেন্দ্র করে। হঠাৎ করে রাতারাতি বলা হলো যে 1000 একর জমি গাড়ি কারখানার জন্য নেওয়া হবে। কেন না, রতন টাটা দিন ঠিক করে দিয়েছেন যে অমুক দিন শিলান্যাস করবো, তমুক দিন কারখানা নির্মাণ হবে, এবং তমুক দিন আমি রাস্তায় গাড়ি নামাবো, ন্যানো গাড়ি। অতএব রতন টাটার কথা মতো বামফ্রন্ট সরকার তড়িঘড়ি জমি নেওয়ার ব্যবস্থা করতে গেল, এবং তার ফলে কী অগ্নুৎপাত হলো সিঙ্গুরকে কেন্দ্র করে সেটা আমরা সবাই জানি, যার সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছিল যে একটা গাড়ি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি হলো না। তেমনি এই যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সমস্যাটা পশ্চিমবাংলায় হলো, সেটা হচ্ছে যে বিভিন্ন শহরে এরপর পৌর কর্তৃপক্ষ, তারাও একটা লাইসেন্স পেয়ে গেল, এবং হকার উচ্ছেদ অভিযান যেন একটা বাৎসরিক অভিযানের পরিণত হলো। বিভিন্ন শহর থেকে খবর আসতে শুরু করলো, কোনো দিন ব্যারাকপুরে অপারেশন সানশাইন হয়েছে, কোনো দিন কৃষ্ণনগরে হয়েছে, কোনো দিন বহরমপুরে হয়েছে, কোনো দিন খড়গপুরে হয়েছে। এই যে একটা অভিযানের নামে হকারদের উচ্ছেদ করা, কিন্তু ভারতবর্ষে কিন্তু ততদিনে
আলাপ আলোচনা এবং সরকারি স্তরেও কিন্তু এই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে যে হকারদের এইভাবে তুলে দেওয়া যাবে না। ততদিনে বম্বে তারা কিন্তু হকারদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করেছে, চেন্নাই করেছে, দেশের অন্যান্য শহর যেখানে হকারদের এত ইউনিয়ন নেই, যেখানে বামপন্থী ফ্রন্ট সরকার নেই, সেখানে কিন্তু দেখা গেল যে হকারদের পুনর্বাসনের বন্দোবস্ত করা হলো, কিন্তু কলকাতায় কোনো কিছুই করা হলো না। হকারদের তুলে দেওয়ার পর একটা মার্কেট খোলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল সেটা হচ্ছে যে তালা ব্রিজের কাছে একটা মার্কেট করা হলো, কিছু স্টল খোলা হলো, যেগুলি হকাররা যেতে অস্বীকার করলেন, তারা বললেন ওইখানে গিয়ে আমাদের কোনো ব্যবসা হবে না। ফলে যেটা হলো যে কিছুদিন পর আবার কিছু কিছু করে সেই সমস্ত রাস্তা পুনর্দখল হতে শুরু করলো এবং আজ পর্যন্ত কলকাতা শহর কিন্তু পুরোপুরি হকার মুক্ত যেমন হয়নি, তেমনি হকারদের যে গালভরা প্রতিশ্রুতিগুলি, এমনকি এই সরকার তৃণমূল সরকারও 2015 পুরো ভোটের আগে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল, হকারদের লাইসেন্স দেওয়া, তাদের বীমা করিয়ে দেওয়া, তাদের আরও নানাবিধ সুযোগ সুবিধা দেওয়ার কথা তারা বলেছিল, সেগুলি কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি। টাউন ভেন্ডিং কমিটি তৈরি হওয়ার কথা, সেগুলিও হয়নি। এমনকি কলকাতা শহরে কে কোন জায়গায় হকিং করে তার একটা তালিকা খাতায় কলমে তৈরি হয়েছে, কলকাতা পুলিশ তৈরি করেছে, কিন্তু তার ভিত্তিতে যে স্টল দেওয়ার কথা হয়েছিল, যে চলমান স্টল হকারদের দেওয়া হবে পুরসভার তরফে, সেই কাজও কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে হকাররা আখেরে কিন্তু যে বঞ্চনার শিকার, সেই বঞ্চনা তাদের মধ্যে ওপরে চলতেই আছে, অর্থাৎ তাদের যে একটা পেশাগত যে স্বীকৃতি যে তারা বৈধ উপায়ে কাজটা করেন এবং এই শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে তাদের যে একটা অবদান আছে, যে তারা যে অল্প দামে জিনিসপত্র বিক্রি করেন এবং তার একটা ক্রেতা আছে, এই যে ক্রেতা এবং বিক্রেতার যে একটা সম্পর্ক যেখানে জড়িয়ে আছে একেবারে অর্থনীতির সহজ পাঠ, সেইটাকে কিন্তু কোনোভাবেই স্বীকার করা আজ পর্যন্ত হয়নি। ফলে অপারেশন সানশাইন, সেই যে কালচার পশ্চিমবঙ্গে শুরু হলো, সেই ধারা কিন্তু এখনও চলছে। ইতিমধ্যে ভারতের সংসদে একটি সুন্দর আইন তৈরি হয়েছে যে কী করে হকারদের পুনর্বাসন দেওয়া যায়, একইভাবে পশ্চিমবঙ্গ সরকারও একটি আইন পাস করেছে, কিন্তু দুর্ভাগ্যের যেটা যে আজ পর্যন্ত কিন্তু হকারদের স্বীকৃতি যেটাকে বলে, অর্থাৎ তারা যে বৈধ উপায়ে ব্যবসা করছেন এবং এই শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের যে একটা বিরাট বড় ওতপ্রোত সম্পর্ক আছে এবং ভূমিকা আছে, সেই স্বীকৃতিটা দেওয়ার জন্যে যা যা পদক্ষেপ করার কথা ছিল তার কোনো কিছুই কিন্তু এখনও পুরো মাত্রায় সম্পন্ন হয়নি। ফলে 1996 সালে 24 নভেম্বর গভীর রাতে যেভাবে কলকাতা কান্নায় ভেঙে পড়েছিল, মানুষ হাহাকার করেছিল, তাদের পেটে লাথি মারা হচ্ছে, সেই পেটে লাথির যন্ত্রণা কিন্তু আজ পর্যন্ত পুরোপুরি দূর হয়নি এবং তা দূর হবে না যতদিন না সমস্ত হকাররা যারা যেখানে আছেন বৈধ উপায়ে ব্যবসা করছেন তাদেরকে উপযুক্ত স্বীকৃতি এবং পুনর্বাসনের বন্দোবস্ত করা হয়। কলকাতা এখন অনেক বেশি যানজট মুক্ত হয়েছে, কলকাতায় অনেক রাস্তা তৈরি হয়েছে এবং কলকাতার হকাররা কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল। আগের মতো এখন আর পুরো রাস্তা দখল করে অধিকাংশ রাস্তাতেই কিন্তু সেই চিত্র এখন আর নেই। কলকাতার ফুটপাতে এখন হাঁটাচলা করার সুযোগ অনেক প্রসারিত হয়েছে, পরিস্থিতি কিন্তু অনেক বদলেছে। ফলে হকাররা যে স্যাক্রিফাইস করেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বিনিময়ে তাদের যেটা প্রাপ্য ছিল সেটা কিন্তু তারা এখনও পেলেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।